নমস্কার, আপনারা দেখছেন লাইভ ইন্ডিয়া নিউজ। আপনাদের সাথে রয়েছি আমি সোমাশ্রী। আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসে গেছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর, যা লাইভ বাংলা বুলেটিনে আমি আপনাদের সম্পূর্ণ বাংলায় শোনাব। আজকের প্রথম খবর হলো, সিদ্ধ তান্ত্রিক হওয়ার নেশায় এক নাবালিকাকে ধর্ষণ করে বলি দিল শিবরাম নামের এক যুবক। হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে। পুলিশ এখন নাবালকটিকে গ্রেপ্তার করেছে। দ্বিতীয় খবরে নজর রাখব, আজ শুক্রবার সকালে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগ সংলগ্ন এলাকায় একটি বেসরকারি বাসের সাথে পুলিশের পিজন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ লাগে। ঘটনায় আহত হয়েছে পুলিশের গাড়ি চালক ও বাস যাত্রী এক মহিলা। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয়েছে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। ড্রাইভারের পুলিশ গাড়ির যে ড্রাইভারটা ছিল তার ক্ষয়ক্ষতি হয়েছে। বাস যাত্রীর মধ্যে একটা মহিলার কোমরে চোট হয়েছে, মোটামুটি তেমন কিছু অসুবিধা হয়নি। হ্যাঁ, যারা আহত হয়েছে তাদের সাথে দেখা করলাম, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই তাদের চিকিৎসা চলছে, তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। এই মুহূর্তে আপনাদের আরও জানিয়ে রাখি, আজ সাত সকালেই ঘটেছে আরও একটি দুর্ঘটনা। লরি ও ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে দুই শিশুসহ তিনজনের। এরা সকলেই রায়গঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। তবে পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নাকাশিপাড়া থানার 34 নম্বর জাতীয় সড়কের তিনচাড়া এলাকায়। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর ও নানা ধরনের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল লাইভ ইন্ডিয়া নিউজে, আর জুড়ে থাকুন আমাদের সাথে। নমস্কার।